দারাস ফেসবুক খুললে দেখা যায় শুধুমাত্র দারাজের অ্যাডস। ফেসবুক অন করলেও দেখি, টিভিতেও দেখি, পেপার পত্রিকাও দেখি, সবদিকে শুধুমাত্র ধারাসকেই দেখি। কে এই ধারাস কাকু? কাকু কাকু আমাদের অবশ্যই জানা দরকার। কেন এই ধারাস কাকু আমাদের প্রাণপ্রিয় জুখার মামার ফেসবুকটা দখল করে আছে সেটা আমাদেরকে জানতে হবে। আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, এই ধারাজের জন্য আমার বিয়েটাও সুন্দরভাবে হচ্ছে না। কারণটা বলবো দারাস কাকুর পরিচয়টা দেওয়ার পর। দারাস সর্বপ্রথম একটি দক্ষিণ এশীয় অনলাইন খুচরা বিক্রেতা হিসেবে 2012 সালে ইন্টারনেটের একটি জার্মান ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দারাস গ্রুপ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং মায়ানমারে ই কমার্স সাইট পরিচালনা করে 2018 সালে মে মাসে দারাস গ্রুপটি চীনা ই কমার্স কোম্পানি আলিবাবা কিনে নেয়। এখন আসি বন্ধুরা, কেন আমার বিয়েটা হচ্ছে না ধারাজের জন্য। আমি বেসিক্যালি ধারাজের কাছে একটা হচ্ছে নাইটি অর্ডার করেছিলাম। নাইটি বুঝেন না ব্যাপারটা, নাইটি একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আমার জন্য না কিন্তু আবার আমার গফের জন্য। গফ মানে হলো আমার গার্লফ্রেন্ড। যে নাইটিটা আমি অর্ডার করেছিলাম সেটা এখনো পর্যন্ত তারা আমাকে ডেলিভারি দেয় নাই। আমার গার্লফ্রেন্ড প্রতিদিন আমাকে কল দিয়ে একটা গানই বারবার শোনায়। এখন হচ্ছে বিয়ের সিজন চলতেছে, সো এই সময়ে যদি আমি যদি আমার গপকে যদি বিয়ে না করি তাহলে বুঝতেই পারতেছেন আমার অবস্থা কীরকম হয়ে যাবে। এই গেল আমার মনের বুকের ভিতরে সেই লুকানো কথা। যদিও হচ্ছে এটা শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই বললাম। আমার মতো অনেক মানুষ, অনেক হাজারো মানুষ আছে যাদের রিয়েল কথাবার্তা আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে চলেছি। ইন্ট্রোটার পরে ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ধরনের ইন্টারেস্টিং টাইপের ভিডিও যদি সবসময় পেতে চান তাহলে আমার চ্যানেলটা এখনই পটাপট সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটা দাবিয়ে রাখুন। ওয়েলকাম ব্যাক গাইস। আমার গফের মতো অনেক মানুষ আছেন ফেসবুকে ধারাজের অ্যাড দেখে ধারাজের প্রেমে পড়েছিলেন এবং মনে মনে এই গানটাই গিয়েছিলেন। কিন্তু পরে দেখেন তাদের কি হাল হলো। পল্লব কুমার নন্দী উনি কমেন্ট করেছেন, দারাস থেকে অনেক মাল কিনেছি কিন্তু বর্তমানে ডেলিভারি এত খারাপ হয়েছে, এক মাস হয়ে গেল মাল আসে না, বিকাশে টাকা দিয়ে তো টেনশনে আসি, মালটা আসলে আর কোনোদিন অর্ডার করব না, অর্ডার দিয়ে ভুল করেছি। আনিসুর রহমান আনিস ভাই কমেন্ট করছে, 11/12/2018 অর্ডার করে প্রোডাক্ট তো দেয় নাই, আবার 13 তারিখের প্রোডাক্ট ক্যান্সেল করে টাকা এখন রিফান্ড করে নাই। প্রিন্স মাহমুদ কমেন্ট করেছেন, ধান্দাবাজ। ম্যাকমিলন কমেন্ট করেছেন, পণ্য ডেলিভারি দিতে পারে না তো অর্ডার নেন কেন। ইয়াসমিন চৌধুরী কমেন্ট করেছেন, এই প্রোডাক্টটি পাবো না দিলে বলেন, তাহলে লিল্লাহা দিয়েছি ভেবে নিব, 12 তারিখে পাওয়ার কথা বলে আজ 20 তারিখ, এটা কি মগের মূল্য রে ভাই। সাইফুল হক জিম কমেন্ট করেছেন, অর্ডার দিছি ক্যাসিক কিবোর্ড আর পাঠাই দিছে T8, বালের অফার দিয়ে বাটপারে শুরু করছে, এর আগের রং প্রোডাক্ট দিছে বালের সার্ভিস আর সারাদিন অফার করে, এখন আবার বলে প্রোডাক্ট রিটার্ন পাঠান। প্রোডাক্ট যদি রিটার্নেই দিই তাহলে হুদায় টাকা দিয়ে অর্ডার করলাম, প্রোডাক্ট স্টকে না থাকলে বলা যায় না যে নাই, রং আইটেম পাঠান কি জন্য যত সব। রাসেল কমেন্ট, দারাস অনলাইন শপিং, দারাস বলে প্রোডাক্ট চলে আসছে, সুন্দরবন কুরিয়ারের প্রোডাক্ট ঝুলে আছে, কুরিয়ার বলে আন্ডার প্রসেসিং 11/11 অর্ডার করে বড় পাপ করেছিলাম ভাই, বিরাট পাপের কাজ হয়েছে, প্রোডাক্ট না দিয়েই বলে প্রোডাক্ট দিয়ে দিছি, একটা হচ্ছে অর্ডার নম্বর উনি দিয়েছেন, কত সময় লাগবে, দোরজোর একটা বাদ আছে সেটা ভেঙে দিছে। আরে ভাই প্রোডাক্ট না দিতে পারলে না করেন, যে ভাই আপনার অর্ডার দিতে পারুম না, হয়রানি করার মানে হয় না। একটা ফাইজলামি শুরু করছেন, আজকে এক মাসের উপর হবে আমার অর্ডার এর কোনো খবর নাই, দারাস আপনাদের হ্যারাস বন্ধ করেন। রিয়াদ ইসলাম কমেন্ট করছে, অর্ডার নাম্বার 2টা দিছেন, 11/11/2018 অর্ডার করেছি, প্রায় 35 দিন হয়ে গেল এখনো পর্যন্ত হাতে পাইনি, ডেলিভারি লাস্ট ডেট 20/11/2018, আপনারা ডেলিভারি দিচ্ছেন না, রিফান্ডও দিচ্ছেন না, 25 দিন ধরে শুধু একটাই কথা পাইছেন, ডিপার্টমেন্টে জানায়েন, তারা দেখতেছে, জলদি করেন না হলে বক্তা আইনে মামলা করব। মাহরাব আহমেদ হৃদয় কমেন্ট করছে, ধারাস অনলাইন শপিং কি ফালতু সিস্টেম, 6 দিন হয়ে গেল প্রোডাক্টের কোনো খোঁজ খবর নাই, একটা প্রোডাক্ট নাম্বার উনি দিছেন, অর্ডারটা কি পাবো নাকি অন্য কোথাও অর্ডার করে দিব।
ড্রিম বয় থারে কমেন্ট করেছে, 11/11 এর অর্ডার করেছে তিনটা পণ্য একসাথে, এখনো একটা পণ্য হাতে পায়নি, কিন্তু অ্যাপ দেখাচ্ছে একটি পণ্য 16 ডিসেম্বর ডেলিভার, কিন্তু 15 ডিসেম্বর পণ্য ডেলিভারি না দিয়ে ডেলিভার দেখানো হয়। কোন ধরনের বাটপাড়ি? অনলাইন শপিং এ বাটপাড়ির জন্য ভোক্তা অধিকার আইনে অভিযোগ করা যায়, কেউ জানলে আমাকে জানাবেন, অর্ডার নাম্বার এত। শাহিদুজ্জামান সাগর কমেন্ট করেছে, সালা এক নাম্বার সিদার, 48% কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট নাই, সালা ওয়ালটন প্রিমো ZX3 ফোনদের দাম দিয়েছে 27,990 টাকা, অথচ এখন ওটার দাম 24,990 টাকা। সুতরাং বুঝাই যায় ফোনেরা দাম বাড়ায় ডিসকাউন্ট দেয়, প্লিজ কেউ হারামি গো প্রোডাক্ট কিনিয়েন না। কেন এইসব মানুষের দারাজের প্রতি এত অভিযোগ? মূলত যে বিষয়টা হচ্ছে, তারা গত মাসে নভেম্বর মাসে 2018 11/11 আর কি তারা একটা মানে প্রমোশনাল অফার করছিল, সেখানে তারা বলছিল যে তারা 11 টাকায় স্মার্টফোন দিবে এবং পাকিস্তানে বলছিল 1 টাকায় স্মার্টফোন দিবে। সো যে বিষয়টা এখানে দাঁড়ালো, তারা হচ্ছে এখানে পেপার ফ্লাশ করছে এবং তারা টিভিতেও অ্যাড দিছে, এছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া তো সবসময় আছে, ফেসবুকে ঢুকলেই তো তাদের অ্যাড পাওয়া যায়। সেখানে তারা বলছিল যে 11/11 তারা 1 টাকায় মোবাইল দিবে এবং বিভিন্ন ধরনের প্রমোশনাল বা অফার দিছিল, কিন্তু কাজের কাজ কোনো কিছুই করে নাই মনে হয়। আমার জানা মতে হয়তো হাতে গোনা 2-1 জনকেই দিছিল এই অফারটা, কিন্তু কেউ হচ্ছে পাইছে কিনা আদৌ কোনো আমি এখনো প্রুভমেন্ট দেখি নাই। দ্বিতীয়ত দেখা গেছে আরো তাদের হচ্ছে মালামালের কোনো স্টক নাই, কিন্তু হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে মানুষদেরকে হচ্ছে দৌড়ানিতে রাখে। এই জন্য মূলত মাল যেহেতু স্টকই নাই, মালামালে হচ্ছে সবসময় তারা ডেলিভারিও দিতে পারে না, আর সাপোর্ট সিস্টেমটাও তেমন একটা ভালো না বলতে গেলে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষ দারাজের প্রতি এত চিট্টা গেছে, খেপটা গেছে, কথা কিন্তু সত্য। হোফ, অনেকক্ষণ কথা বললাম, আসুন সবাই দারাজের জন্য একটা গান শুনি। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। আজই দারাজের প্রতি একটাই অনুরোধ, তুমি যেখানে আমি সেখানে গানটার মতো ফেসবুকে অ্যাড না চালিয়ে বরংস আপনারা আপনাদের সাপোর্ট সিস্টেম ঠিক করুন, আপনাদের মালামালে স্টক রাখুন এবং আপনাদের প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ করার চেষ্টা করুন, কাস্টমারের কথা শুনুন, কাস্টমার কি বলতেছে সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করুন, তাহলেই আপনারা এগিয়ে যেতে পারবেন। এই ভিডিওটা শুধুমাত্র দারাজের জন্য না, এই ভিডিওটা যারা বাংলাদেশের ভবিষ্যতে ই কমার্স বিজনেস করবে এবং বর্তমানে যারা ই কমার্স ব্যবসা করতেছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা যদি কাস্টমারের মন মানসিকতা না বুঝেন, শুধুমাত্র যদি অ্যাড দিয়ে ফেসবুকে অ্যাড চালিয়ে টিভিতে অ্যাড চালিয়ে পেপার পত্রিকা অ্যাড চালিয়ে যদি আপনারা যদি শুধুমাত্র ক্যাম্পেইন করতে থাকেন, তাহলে আপনাদের লাভের লাভ কিছুই হবে না, বরঞ্চ আপনারা আপনাদের কোম্পানির ক্ষতি করবেন। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আর আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, এই ভিডিওটা আপনারা এমনভাবে শেয়ার করবেন যাতে দারাজের চোখের নজরে চলে আসেন, যে তাদের দুর্বলতা তাদের ভুলগুলো কোথায় তারা সেগুলো হচ্ছে বুঝতে পারো। যেতে যেতে একটা কথা বলবো, যারা দারাজের মতো ই কমার্স ওয়েবসাইটের ব্যবসা করতেছে মানে সবচেয়ে বাজে সার্ভিস দেয়, তাদেরকে একটাই অনুরোধ করব, শিবাত কাকু ডায়লগটা হচ্ছে বারবার শুনবেন, মদ খাবেন, মানুষ হবেন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই।